নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা। আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই শিলচর নিউজে। বিজনেস টিপস আরেকটা ভিডিও নিয়ে আসলাম, ভোকাল ফর লোকাল বলতে পারেন, বিজনেস টিপ বলতে পারেন, টিপস বলতে পারেন। আপনাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও, কারণ হচ্ছে আপনারা বাড়িতে বসে কীভাবে রোজগার করবেন আপনারা সেটা আপনারা দেখুন। যদি আপনারা রোজগার করতে চান, আমি দু তিন মাস, তিন চার মাস হয়ে গেছে একটা ভিডিও দিয়েছিলাম, এলইডি র মেটেরিয়ালসের একটা ভিডিও, এবং সেখান থেকে ডাকা হলো আবার। খুবই ভালোই লাগলো, কারণ হচ্ছে এখানে অনেক ছেলেরা, অনেক যারা বেকার ছেলেরা, ওরা এখান থেকে রোজগার করছে এখন, কিন্তু খুবই ভালোই লাগলো। এবং এখানে নতুন নতুন কিছু জিনিস নিয়ে আসা হয়েছে, কী কী জিনিস আছে এখানে আমি আপনাদেরকে সেটা দেখাবো। এবং আপনারা মাসে 7-8 হাজার টাকা খরচ করে আপনারা প্রতি মাসে কীভাবে 10-15 হাজার 20 হাজার টাকা কীভাবে রোজগার করবেন সেটার ভিডিও নিয়ে আসলাম এখানে। বেস্ট একটা বিজনেস আইডিয়া আপনাদের সবার জন্য, কিন্তু সঙ্গে থাকবেন, লাস্ট অবধি দেখবেন কিন্তু। এবং আপনাদের যদি দরকার না হয়, যাদের দরকার হবে তাদেরকে এই ভিডিওটা আপনারা একটু পাঠিয়ে দেবেন, যাতে সবার একটু উপকার হোক। দেখুন আজকে এই আসাম এলইডি র মেটেরিয়ালসের যে স্টোর, সেই স্টোরে কী কী আছে, কী কী জিনিস এখানে পাওয়া যায়, কীভাবে আপনারা বাড়িতে বসে এলইডির একটা ব্যবসা করবেন বাড়িতে থেকেই আর কি, নিজের জায়গাতে থেকে, আপনারা যেখান থেকে দেখছেন। আমাদের জন্য খুশির খবর হচ্ছে, মানে এই বরাকবেলি বা আমাদের গুয়াহাটি আসামে এরকম কোনো স্টোর নেই। জিনিস আনতে হলে আমাদেরকে কলকাতা, বোম্বে, দিল্লি এইদিকে যেতে হয়। কিন্তু ভালো খবর হচ্ছে, আপনারা মণিপুর থেকে দেখছেন, আইজল থেকে দেখছেন, আপনারা বরাকবেলি থেকে দেখছেন, আপনারা ত্রিপুরা থেকে দেখছেন, এখান থেকে আপনারা জিনিসপত্র নিয়ে কম খরচের একটা ইনভেস্টমেন্ট করে আপনারা একটা নিজস্ব পার্সোনাল একটা ব্যবসা গড়ে তুলতে পারবেন। চলুন দেখে নিই। সো দর্শকবৃন্দ, এই হচ্ছে আসাম এলইডি র মেটেরিয়াল স্টোর্স। এটা হচ্ছে বিলপাড়ে, বিলপাড়ের যে নিউ অক্সফোর্ড স্কুল, সেই অক্সফোর্ড স্কুলের পাশেই। এখানে ছোটোখাটো একটা ডিসপ্লে সেন্টার ওনারা করেছেন, ভিতরে ওনাদের বিরাট বড় একটা গোডাউনও আছে। এখানে আজকে করিমগঞ্জ হাইলাকান্দির থেকে কয়েকজন যুবক এসেছেন ওনারা এই ব্যবসাটা শুরু করার জন্য, এখানে ট্রেনিং নিচ্ছেন। আপনারা দেখুন কীভাবে কী করা হয়, সব কিছু এখানে দেখানো হচ্ছে। দর্শকবৃন্দ, আপনারাও যদি এরকম করতে চান তাহলে আপনাদেরকেও এরকম দেখানো হবে। সো দর্শকবৃন্দ, এই হচ্ছে সেই স্টোরটা, এখানে বিভিন্ন জিনিস রাখা হয়েছে। দেখুন এইগুলো সব এলইডি বাল্ব বানানোর জিনিস। এখান থেকে আমাকেও একটা জিনিস দেওয়া হয়েছে, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। সব কিছু এখানে আপনারা ঘরে যে এলইডি বাল্ব, টিউব বাল্ব সব কিছু লাগানোর, ডিসি এসি মানে কারেন্ট দিয়ে বা ব্যাটারি যে চার্জিং বাল্ব, সেইগুলো এখানে রাখা হয়েছে। এখানে দুজন যুবক ওরা এই ব্যবসাটা এখন শুরু করেছে। কোন নাম কি ভাই? আমার সুলতান। আচ্ছা, কোন জায়গাতে বাসা? শনিবারি। শনিবারি করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। আর তোমার নাম? মঞ্জুর আহমদ। মঞ্জুর আহমেদ। শনিবারই করিমগঞ্জ ডিস্ট্রিক্ট। শনিবারগঞ্জ। আচ্ছা, তোমরা নতুন ব্যবসা শুরু করবে? হ্যাঁ, নতুন ব্যবসা শুরু করবে। আচ্ছা, কত টাকার আজকে মাল নিছো? 30,000। 30,000 টাকা? হ্যাঁ। তোমরা সব বুঝিয়ে গেছো কিরকম কি করতে হয়? হ্যাঁ হ্যাঁ, সব বুঝিয়ে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। নিজস্ব নামে না, নিজের ব্র্যান্ড না, অন্য কোনো ব্র্যান্ড? বর্তমানে ওনাদের ব্র্যান্ড, তা পরবর্তীতে আমাদের ব্র্যান্ড হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শকবৃন্দ, ওইখানে দেখুন আপনাদের র মেটেরিয়ালস যেগুলা, এই দেখুন ক্যাপ, এলইডি বাল্ব বানানোর জন্য ক্যাপ, উপরের যে ক্যাপটা যেটা আমরা দেখি, আর এখানে নিচের যে ক্যাপটা আর কি, বিভিন্ন ধরনের জিনিস এখানে রাখা কিন্তু। এবং এখানে ভিতরের যে ইকুইপমেন্ট, বাল্ব বানাতে হলে কী কী ইকুইপমেন্ট দরকার সব কিছু এখানে রাখা, স্টকের কোনো অভাব নেই, স্টক এখানে অ্যাভেলেবেল অবস্থায় থাকে। এই দেখুন, এই হচ্ছে আপনাদের সেই মেটেরিয়ালস, এইগুলো বাল্বও কিন্তু এখানে পাওয়া যায়। দেখুন 50 ওয়াট না এইগুলো দাদা, 50 ওয়াটসের আর কি। আচ্ছা, এখন আমরা দাদার সঙ্গে একটু কথা বলি। এখানে আরেকটু জিনিস আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন যে সার্কিটগুলা, বাল্বের ভিতরে যে সার্কিটগুলো লাগানো হয়, বিভিন্ন ধরনের সার্কিট, এখানে স্টকের কোনো অভাব নেই, স্টক আপনারা যতটুকু বলবেন ওনাদের গোডাউন ভিতরে রাখা। এখানে শুধু শোর জন্য কিছু জিনিস এখানে রাখা হয়েছে, এবং জিনিসপত্রের এই দেখুন, এইগুলো হচ্ছে সার্কিট। আমরা একটা বাল্বও আপনাদেরকে দেখাবো, এই দেখুন যেগুলো বানিয়ে রাখা হয়েছে, নিজের নামে আপনারা, নিজের ব্র্যান্ড আপনারা করতে পারবেন, নিজের নামে প্রিন্টিং করিয়ে। চলুন দাদার সঙ্গে একটু কথা বলি। আপনার নামটা কই? আমার নাম আফজল হোসেন। আচ্ছা, আপনার এখানে কি কি স্পেশাল? আমার এখানে এলইডি বাল্বের র মেটেরিয়ালগুলো এবং মেশিনগুলো, যেগুলো দিয়ে অ্যাসেম্বলিং করতে হয়, এই মেশিনগুলো এবং র মেটেরিয়ালগুলো সব কিছু পাওয়া যায়। আর মোটামুটি আজ 2 মাস হয়েছে, অনেক ভালোই চলছে। মোটামুটি সবাই, অনেক মানুষ, গ্রামের মানুষরা 8-10 হাজার টাকা ইনভেস্ট করে মোটামুটি একটা বিজনেস স্টার্ট করতে পেরেছে। মিনিমাম কত টাকা ইনভেস্ট করে? মোটামুটি মিনিমাম আপনার 6,000 অ্যাবাভ করলে ওরা অনায়াসে করতে পারে। কি কি পাওয়া যাবে? আপনি সঙ্গে আমরা মেশিন সেটটা দিয়ে দেবো, আর সঙ্গে 100 পিস নন ওয়ারেন্টি বাল্বের র মেটেরিয়ালটা দিয়ে দেবো। 100 পিস? 100 পিস, হ্যাঁ, নন ওয়ারেন্টি বাল্বের সঙ্গে 100 পিস। 100 পিস নন ওয়ারেন্টি বাল্বের র মেটেরিয়াল আছে। ওয়ারেন্টি? হ্যাঁ। যদি ওয়ারেন্টি, যদি ওয়ারেন্টি নিলে আপনার মোটামুটি 9,000 অ্যাবাভ আসবে। 9,000 টাকার উপরে হলে
হ্যাঁ ওয়ারেন্টি বাল্ব দিয়ে দেব ওয়ারেন্টি বাল্ব 100 পিস কত ওয়াটের 9 ওয়াটের 9 ওয়াটের 9 ওয়াটের সঙ্গে আপনাদের মেশিন মেশিনগুলো মেশিন কিটটা দেওয়া হবে মেশিন আপনার পাঞ্চিং মেশিন প্রেসিং মেশিন দুটো আসবে দুটো দিয়ে দেব পাঞ্চিং প্রেসিং মেশিন লগে না না আর লাগে না বাকি সোল্ডারিং এইগুলো মেশিন সেটার সঙ্গে চলে যায় মেশিন সেটার সঙ্গে হ্যাঁ চলে যায় মানে মিনিমাম আপনার 9-10,000 টাকা ঠিক ইনভেস্ট করে ওনাসে মোটামুটি একটা মানুষ ভালো ব্যবসা করে নিজের উপর সব হ্যাঁ আবার নিয়ে যেতে পারে আমার কাছে 5 ওয়াট থেকে 24 ওয়াট পর্যন্ত মানে র ম্যাটেরিয়াল গুলো আছে যেগুলো বানাতে পারবে আর তার উপরে যেগুলো আছে এগুলো রেডি বাল্ব আছে রেডি বাল্ব বাল্ব গুলোর ওয়ারেন্টি থাকে দি হ্যাঁ ওয়ারেন্টি আছে নন ওয়ারেন্টি আছে দুই কোয়ালিটি আছে নন ওয়ারেন্টিও আছে ওয়ারেন্টিও আছে কত বছর কত মাসের কত বছরের ওয়ারেন্টি 1 বছর দিতে পারবে চাইলে 2 বছর চাইলে 2 বছরের ওয়ারেন্টি যেরকম ফিলিপস এর যে সার্কিট লাগায় এগুলো সার্কিট আছে অলরেডি লাগাইতে পারবে আচ্ছা মানে ভালো কোয়ালিটি হ্যাঁ ভালো কোয়ালিটি দুই বছর চাইলে দিতে পারবে কিন্তু জেনারেলি হ্যাঁ নন ওয়ারেন্টি আছে মানে এগুলো দাম কম একদম কম দামে আপনার 13.35 টাকা একটা বাল্ব কমপ্লিট হয়ে যায় 9 ওয়ার্ডের নন ওয়ারেন্টি যেটা বাল্ব 13 টাকা আজকাল কাছের যেগুলো বাল্ব ওইগুলো তো 20-25 টাকা বিক্রি হয় আর এলইডি বাল্বটাও 13.35 টাকা কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যায় নন ওয়ারেন্টি বাল্ব কালারিং একটা বাল্ব কি একটা এই দেখুন দর্শকবৃন্দ, এই হচ্ছে আমার নামে অ্যাকচুয়ালি এটা আমার জন্য গিফট রাখা হয়েছে, কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ বলে লেখা। এবং এখানে আপনাদের যদি ইলেকট্রিক্যাল দোকান আছে, আপনাদের শুধু ট্রেড লাইসেন্স দরকার হবে। হ্যাঁ, ট্রেড লাইসেন্স দিয়ে আপনি ইলেকট্রিক্যাল কাজটা পুরো স্টার্ট করতে পারবেন। ট্রেড লাইসেন্সটা ইলেকট্রিক্যাল অন্য কোনো দোকানে ট্রেড লাইসেন্স না, ইলেকট্রিক্যাল ট্রেড লাইসেন্স প্রত্যেকটা সুইচ বন্ধ করে আরেকবার টিপলে আলাদা আলাদা কালার হয়, বিউটিফুল একটা ডিজাইন। দেখুন এই দেখুন, খুব সুন্দর লাগে। এটা 9 ওয়াটের এবং এটা 9 বার যদি আপনারা সুইচ বদলান তারপরে অটোমেটিক চেঞ্জ হবে। এই দেখুন, তা অটোমেটিক মাল্টি কালার আসবে আর কি। মানে এইটা কীভাবে বানানো হয় দাদা আমাদেরকে দেখাবে। বানানো একদম ইজি, 10 মিনিটের ভিতরে আপনারা বাল্বটা, 10 মিনিটও লাগে না, আর কম সময় লাগে, 2-3 মিনিটে একটা বাল্ব আপনারা বানিয়ে একদম পুরা ব্যবসা করতে পারবেন। বাড়িতে বসে মহিলারাও এটা করতে পারবেন আপনারা। চলুন একবার দেখিয়ে দিই। চলুন, এই তো প্রথম আপনার এটা আপনার বডিটা নিলেন, এরকম বডি পাওয়া যায়। হ্যাঁ, বডি পাওয়া যায়। আপনার বিটুইন রু ক্যাপটা আলাদা থাকবে, সবগুলো আলাদা থাকবে। আপনি জাস্ট এটা নিলেন, ওয়্যারটা আপনি আগে জোড়া দিয়ে দিলেন, তারপর আপনি এখানে ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে আপনি একটা পাঞ্চিং মেশিন আছে, পাঞ্চিং মেশিন এখানে লাগানো হয়নি, আপনাদেরকে লাগাতে লাগবে, স্ক্রু দিয়ে লাগাতে লাগবে আর কি। আমি এখানে দেখানোর জন্য জাস্ট দেখাচ্ছি আর কি, জাস্ট এটা ফিটিং করার জন্য, এখানে টাইট করার জন্য, ফিট করার জন্য ক্যাপটা, না হ্যাঁ ক্যাপটা ফিটিং করার জন্য, নিচের ক্যাপটা ফিটিং করার জন্য এই পাঞ্চিং মেশিন দিয়ে প্রেস করতে হয়। বাস একটা ই হয়ে গেছে, এটা পাঁচ হয়ে গেছে। আচ্ছা, পাঁচ হয়ে গেছে, আর খুলবে না? আর খুলবে না। একবার এই পাঞ্চিং মেশিন, এই যে প্যাকেজটা, সেই প্যাকেজে এই পাঞ্চিং মেশিন আছে। হ্যাঁ, এটা হচ্ছে আপনাদের প্রেসিং মেশিন। সেই প্রেসিং মেশিনে ক্যাপটা নিয়ে জাস্ট আর কি ক্যাপটা একটু প্রেস করতে লাগবে আর কি, জাস্ট এটা ফিট হয়ে যাবে। আচ্ছা, বেশি প্রেস করতে হবে। এটা প্যাকেজে পাওয়া যায়? হ্যাঁ, প্যাকেজে পাওয়া। আচ্ছা, আলাদা কেউ কিনতে হলে এটা থাকে? হ্যাঁ, এটা থাকে, জাস্ট এটা একদম পুরো ফিট হয়ে গেছে। ফিট করার জন্য আলাদা প্রেসিং মেশিনে এটা দিয়ে ফিট করা হয়েছে। গ্রেট গ্রেট, বাল্বের কাজ 50% শেষ, মানে এগুলাকে অ্যাসেম্বল করা বলে আর কি। সার্কিট সব কিছু পেয়ে যাবেন, তারপরে আপনারা নিজেই নিজেই এটা লাগিয়ে অ্যাসেম্বল করে আপনারা করবেন। এটা হলো ফিক্সিং পেস্ট, ফিক্সিং পেস্ট। হ্যাঁ, এটা মানে বাল্বটা যখন গরম হয়ে যায়, ডিউবিগুলো যখন জ্বলে অনেক গরম হয়ে যায়, এটা থাকলে আপনার লংজিভিটি বেড়ে যায়। আচ্ছা, এটা আপনার জাস্ট এরকম লাগিয়ে দিতে রাখবে,
তারপরে এটারে জাস্ট এখানে ঢুকে একদম ইজি প্রসেস এটা সার্কিট না হ্যাঁ স্যার মানে প্রসেসটা ইজি প্রসেস যে কোনো একজন মহিলাও করতে পারবেন উনারা আপনাদেরকে ট্রেনিংও দিয়ে দেবেন বা ভিডিও দরকার হলে ভিডিও পাঠিয়ে দেন এই দেখুন পেস্টিংটা করা হচ্ছে আপনারা নিজস্ব নামের একটা ব্র্যান্ড আপনারা বানিয়ে আপনারা এই বাল্বগুলা করতে পারবেন ধরে নিন আপনার নাম রোশনি রোশনি বাল্ব বা ধরে নিন আপনার নাম জ্যোতি জ্যোতি বাল্ব এরকম করে না নিজের নামে আপনারা করতে পারবেন নিজের নামে করতে পারবেন শুধু আপনার ট্রেড লাইসেন্সটা দরকার সোল্ডারিংটা হয়ে গেল শেষ এখন জ্বলবে হ্যাঁ এখন জ্বলবে একবার ইয়েটা দেখে দিন একবার আপনারা দেখে নিন এটা সত্যিকারের কাজ করছে কি না একদম ইজি অ্যাসেম্বল করা হলো দু তিনটা জিনিস লাগিয়েই আপনার বাল্ব এই দেখুন বাল্ব রেডি হয়ে গেছে এরকম বাল্ব বানাতে হয় একদম ইজি দু মিনিটেও লাগেনি দু মিনিটে বাল্ব শেষ হয়ে গেছে তারপরে ক্যাপ লাগানোটা একবার দেখিয়ে দিন তারপরে উপরে ক্যাপ লাগানো হয় না কালারিং আচ্ছা ক্যাপটা একবার দেখিয়ে দিন ক্যাপটা চলো এই হচ্ছে ক্যাপ ক্যাপটা আসে দিয়ে দেওয়া হলো বাস ও হাত দিয়ে ক্যাপ আপনারাও আপনাদের ট্রেড লাইসেন্স দিয়ে এরকম একটা নাম আপনারা লাগিয়ে দিতে পারবেন উনাদের এখানে প্রিন্টিং এর ব্যবস্থা হয় প্রিন্টিং এর কস্টটা কিভাবে এক টাকা করে পার পিস আসবে ৭০-৭৫ টাকা মানে ৪০-৪২ টাকা খরচ করে ৭০ টাকা আপনারা আরামসে আপনারা বিক্রি করতে পারবেন ওয়ারেন্টি বালা নন ওয়ারেন্টি হলে আপনার ১৩-১৪ টাকা পড়বে ৩০ টাকা করে হোলসেল আপনারা করতে পারবেন আর কি বাড়িতে এসিডিসি বাল্বগুলো আছে এগুলাও মানে বিক্রি করতে পারবেন চার্জগুলো হ্যাঁ চার্জেবল বাল্ব যেগুলো কারেন্ট গেলেও জ্বলে এগুলোও আছে এগুলোও নিয়ে বানিয়ে বিক্রি করতে পারবে আচ্ছা প্লাস কনসিল লাইট যেগুলো এগুলোও আছে আমাদের এগুলো কনসিল আমাদের বানানো কনসিল লাইট এগুলো আছে না এগুলো আছে এগুলো সব মানে র মেটেরিয়াল পেয়ে যাবে আপনারা নিজে নিয়ে আর কি তারা নিজে নিয়ে বানিয়ে এগুলো সেল করতে পারবে আচ্ছা আচ্ছা এগুলো পাওয়া যায় না ওকে গ্রেট তারপরেও আপনার ওই যে রেডি বাল্ব যেগুলো হ্যালোজেন লাইট হ্যাঁ হ্যালোজেন লাইট আপনার ৫০ ওয়াট ১০০ ওয়াট ১২০ ওয়াট প্লাস ডুম লাইট ফুটবল বাল্ব ফ্যান বাল্ব অনেক ধরনের বাল্ব আছে এটা একটা দেখিয়ে দিন ফুটবল বাল্ব এই এইটা কি এটা 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 মিউজিক বাল্ব আপনার মোবাইলে ব্লুটুথের সঙ্গে বাজবে এটা আচ্ছা মিউজিক এটা মিউজিক হ্যাঁ মোবাইলে যা বাজাবেন ওটা বাজাতে পারবেন আচ্ছা এটা হলো ফুটবল বাল্ব এটা ফুটবল বাল্ব মানে ফুটবল বলতে এটা ফুটবল আকারে আচ্ছা ফুটবল আকারের বাল্ব হ্যাঁ ফুটবল আকারে আচ্ছা এটার অপশনও কুলে এগুলো ফ্যান্সি লাইট বলে আচ্ছা এগুলো সিস্টেম তো আপনি দেখেন ফুটবল বাল্ব মানে ফুটবলের মতো গোল আর কি আচ্ছা এগুলা কি রকম পড়ে ও বিউটিফুল হ্যাঁ হ্যাঁ এটা আপনি আমরা হোলসেলে বিক্রি করি ২৬০ টাকা করে ২৬০ রুপি হ্যাঁ ২৬০ মার্কেটে কি রকম প্রাইস থাকে মার্কেটে এটাগুলো ৪৫০-৫০০ টাকা করে বিক্রি হয় ওয়ারেন্টি কি রকম এটা ওয়ারেন্টি ১ বছর দিতে পারবে আচ্ছা এক বছরের ওয়ারেন্টিতে আপনারা এরকম ফুটবল বাল্ব আপনারা পেয়ে যাবেন আপনারা দেখে নিন ফ্যান বাল্ব ৩৫০-৪০০ টাকা আপনারা বিক্রি করতে পারবেন ফ্যান বাল্ব আর কি খুব সুন্দর এগুলো ফ্যান্সি আইটেম এর
তারপরে বড় বড় ডুম লাইটগুলো আছে আর অনেক ধরনের মিউজিক বাল্ব অনেক ধরনের লাইটগুলো আছে আছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা একটা মিউজিক বাল্ব ওই যে আরেকটা একটা দেখেন হ্যাঁ লাইটের সঙ্গে স্পিকার লাইটও জ্বলবে স্পিকারও বাজবে আপনাদের গান উন সবকিছু এই স্পিকারে বাজবে ও মা গো এটা তো খুবই মারাত্মক দর্শকবৃন্দ দেখুন এখানে ইউটিউবে চালানো হয়েছে আমার নিউজটা শিলচর নিউজের নিউজটা চালানো হয়েছে আর এখানে দেখুন সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক আমাদের শিলচর নিউজের ইউটিউব চ্যানেলে নতুন হলো আপনারা সাবস্ক্রাইব করবেন আমাদের শিলচর নিউজের ফেসবুক পেজে নতুন হলো মানে কি ব্লুটুথ দিয়ে এখানে এটা হচ্ছে ব্লুটুথ স্পিকার উইথ লাইট আর কি এই এই এটা এটা কত বল দর্শকবৃন্দ আমার নামে একটা দাদা আমার নামে একটা প্রিন্ট করেছে দেখুন কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ এবং বাল্বেও দাদা বাল্বটা একবার দেখাই দিন এই যে বাল্ব এসিডিসি বাল্ব এসিডিসি বাল্ব আমার নাম দেখুন আমি আপনাদেরকে দেখুন এই দেখুন উল্টা করে দেখালাম কৃষ্ণকান্ত এরকম এরকম ওকে কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজ দেখুন আমার আমি একটা গিফট পেলাম এখান থেকে একটা না দুটা লাইট থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ সো দর্শকবৃন্দ দেখলেন আপনারা এখানে অনেকগুলা জিনিস এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে আপনারা 8-10 হাজার টাকা আপনারা ইনভেস্ট করে আপনার এখানে মেশিনারি ইকুইপমেন্ট তারপরে 100টা বাল্ব আপনারা পেয়ে যাবেন এবং এটা আপনাদের জন্য একটা ভালো একটা সুযোগ যদি আপনারা এখনও যদি চিন্তা করছেন এখনও ব্যবসা করবো কি না ছোটোখাটো একটা ইনভেস্টমেন্ট করে আপনারা ভালো একটা ব্যবসা নিজের বাড়িতে থেকে আপনারা স্টার্ট করতে পারবেন যে কোনো গ্রাম থেকে দেখছেন আপনাদের এরিয়ার জন্য শুধু একটাই জিনিস আমি আবার বলে দিচ্ছি একটাই জিনিস মার্কেটিং আপনাদের করতে লাগবে একটু সময় লাগবে দু মাস আগে একটি ছেলে আমাকে পেয়েছিল আগে আমি ভিডিও দিয়েছিলাম এখান থেকে জিনিস নেওয়ার পরে ও বলছে দাদা আমি তো এক সপ্তাহ ধরে আমি কাজ করছি কিন্তু এখনও সেটা চলছে না তাদেরকে আমি বলবো যে সেই ছেলেটাকেও আমি বলেছিলাম অ্যাপ্রক্সিমেট 1-2 বছর সময় লাগে একটা ব্যবসা যদি আপনারা সেটেল করতে চান তার জন্যই এখান থেকে জিনিস নেবেন ব্যবসা করবেন একটু আপনারা থাকবেন মার্কেটে এমনিতেই আপনার ব্যবসা হয়ে যাবে ভিডিওটা সবাইকে আপনারা পাঠিয়ে দেবেন যাহাতে সবার কাছে পৌঁছে যাক যারা জানেন না তাদের কাছে পৌঁছে যাক আমি নাম্বারটা নিচে আমি দিয়ে দেবো আপনারা কন্ট্যাক্ট করে আপনারা বিলপারে এটা বিলপারে এই অ্যাড্রেসটা আপনারা এখানে নিশ্চয়ই আসবেন আপনারা একটু স্বাবলম্বী হবেন আপনারা আগেও যদি কেউ করেছেন এই ব্যবসাটা আপনারা কমেন্টে নিশ্চয়ই জানাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং নমস্কার